এটা কি ফাইন হেয়ার, মানে কেরাটিনাইজেশন এখনো ভালো করে হয়নি। থিক হেয়ার কাদের হয়, যাদের কেরাটিনাইজেশন বেশি তাদের থিক হেয়ার হয়, তাহলে এগুলো কিন্তু এখনো মানে ফাইন হেয়ার। এখানে কিন্তু এগুলো একটু হাত দিলেই বুঝতে পারবে এটা একটুখানি ডেন্স, এটা একটু ফাইন। ওকে, তার সাথে এর এখনো এখানে স্ক্যাল্পে অনেক চুল অ্যাডহিয়ার করে আছে, পুরোটা এর মতো উঠছে, ঠিক আছে। কিন্তু এটা অনেক সময় কনফিউজিং হয়, অনেক বড় বাচ্চা কিন্তু পুরো ন্যাড়া জন্মায়, তাহলে সেই জন্য তোর কনফিউজিং, ঠিক আছে। সো ডোন্ট গো ফর দিস ফাইন্ডিংস। ওকে, এরপরে আমরা যেটা দেখবো ইয়ার রিকয়েলিং। ইয়ার রিকয়েলিং হচ্ছে, দেখো দেখলেই বুঝতে পারবে, প্রথমে আমরা ইয়ার রিকয়েলিং এর আগে দেখার আগে কি দেখি, যে কার্টিলেজ। ওকে, কার্টিলেজটা কতটা ডেভেলপ করেছে, কার্টিলেজটাও তো ডেভেলপ করার জন্য টাইম পেতে হবে প্রিটার্ম বাচ্চা। এরটা দেখো, এরটা কার্টিলেজটা কিন্তু হার্ড, সেই জন্য হেয়ারটা সোজা হয়ে আছে, স্ট্যান্ড আউট করে আছে। আর এটা ফ্ল্যাট পিনা, ফ্ল্যাট পিনা কেন ফ্ল্যাট, আমার মতন এরকম নয় কেন, অ্যাডাল্টের মতো কেন, ওর কার্টিলেজটাই ভীষণ সফট। ওকে, তো সফট পিনা অ্যান্ড রিকয়েলিং ইজ স্লো ইজ দ্য ফিচার্স অফ প্রিটার্ম বেবি। ওপর থেকেই করতে পারো, ওপর থেকেই স্যার প্রেফার, ইউ ক্যান সি দ্য আনফোল্ডিং অফ দ্যাট ইয়ার, সো ইট ইজ প্রিটার্ম। মনে থাকবে সফট ফিনা, তার সাথে হচ্ছে এর হেলিক্স অ্যান্টি হেলিক্সটা এর মতন সুন্দর কার্ভেচার নেই, ফ্ল্যাট, বুঝে গেছে, ফ্ল্যাট পিনা যেরমভাবে রেখে দিচ্ছে সেরমই থেকে যাচ্ছে। আর আস্তে আস্তে রিকয়েলিংটা যে হচ্ছে আমি দেখতে পাচ্ছি, স্লো রিকয়েলিং অ্যান্ড ফ্ল্যাট পিনা, ফ্ল্যাট পিনা স্লো রিকয়েলিং, ঠিক আছে। আর এটা কি হচ্ছে, ফাস্ট রিকয়েলিং, হ্যাঁ নিজেরা ফিল করতে হবে, এটা হার্ড পিনা, তার সাথে হচ্ছে ফাস্ট রিকয়েলিং, সেটা হচ্ছে আমার টার্ম নিউমন। ওকে, তাহলে আমি বলেছি স্কিন, ল্যানিগো, ইয়ার রিকয়েলিং, এই অর্ডারেই বলতে হবে। তারপরে হচ্ছে ব্রেস্ট বার্ড, ব্রেস্ট বার্ডটা দেখো, এই টার্মিনোলজিগুলো ইউজ করতে হবে, নট দ্য নিপল বার্ড, সাম সে নিপলস, নো, জাস্ট ব্রেড ব্রেস্ট বার্ড, ব্রেস্ট বার্ডটাকে ফিল করো, ইট ইজ মোর দ্যান 5 মিলিমিটার, দ্য আন্ডারলাইং টিস্যু, তাহলে ইট ইজ মোর দ্যান 5 মিলিমিটার, অ্যান্ড ইউ সি ইট ইজ লেস দ্যান 5 মিলিমিটার, অর একদমই লেস দ্যান 5। নো, জাস্ট ফিল ইট, এটা পি সাইজ, পি সাইজ কিনা পি সাইজের কম কিনা, ঠিক আছে, পি সাইজটাকে 5 মিলিমিটার ধরা হয়, পি সাইজ অথবা পি সাইজের থেকে বড়, দ্যাট ইজ 5 মিলিমিটার, 5 অর মোর দ্যান 5 ইজ টার্ন, অ্যান্ড ইট ইজ লেস দ্যান 5, সো ইট ইজ প্রিটার্ম, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে জেনিটালিয়া দেখবো, জেনিটালিয়াতে আমরা কী কী দেখি, যদি টার্ম মেল জেনিটালিয়া হয় তাহলে পাবো যেটা, সেটা হচ্ছে যে টেস্টিস উইল বি ডিসেন্ডেড, কবে টেস্টিস ডিসেন্ড করে, আফটার 34 উইকস। যেহেতু ফিমেল, ফিমেল হলে কি পাই, দ্য লেবিয়া মেজরা কভারিং অলমোস্ট দ্য লেবিয়া মাইনরা অ্যান্ড ক্লাইটোরিস ইজ নট সো প্রমিনেন্ট। ওকে, দিস ইজ দ্য ফিচার্স অফ টার্ম নিউবর্ন, ফিমেল নিউবর্ন। ওকে, মেজরা ইজ কভারিং মাইনরা অ্যান্ড ক্লাইটোরিস ইজ নট প্রমিনেন্ট। ওকে, আর এইটা হচ্ছে মেল হলে একটা ভালো হতো, মেল এটাও ফিমেল, এতে দেখো বোঝা বোঝাই যাচ্ছে মেজরাটা ওর থেকে কিন্তু কম কভারিং দ্য মাইনরা অ্যান্ড দ্য ক্লাইটোরিস ইজ মোর প্রমিনেন্ট, তাই তো। সো ইট ইজ এ প্রিটার্ম নিউবর্ন, প্রিটার্ম ফিমেল নিউবর্ন, বোঝা গেছে। টার্ম হলে কী পেতাম, টার্ম হলে পেতাম যেটা, সেটা হচ্ছে যে টেস্টিস যদি মোর দ্যান 34 উইকস যদি টার্ম হয়ে যেত তাহলে টেস্টিস উইল বি ডিসেন্ডেড, তার সাথে হচ্ছে রুগোসিটিস উইল বি দেয়ার, মানে হাইলি রুগোসড হবে, তার সাথে স্কোটাল স্কিনটা অনেক বেশি ব্ল্যাকিশ হবে। আর প্রিটার্ম যদি হয় টেস্টিস ডিসেন্ড করতেও পারে, যেরকম 37 উইকস অবধি তো আমার লেস দেন 37 উইকস অফ প্রিটার্ম, তো 34 উইকসের পরেও স্কোটাল স্যাকে ইউ ক্যান গেট দ্য টেস্টিস, অর ইউ মে নট গেট, কেন যদি লেস দেন 34 উইকস হয় টেস্টিস মে নট ডিসেন্ডেড। আর কী হতে পারে, আর হচ্ছে লুগোসিটিসগুলো অনেক বেশি কম হবে, অনেক কম হবে, আর তার সাথে পিঙ্কিশ হবে কালারটা, স্কোটাল স্যাকটা পিঙ্কিশ হবে, ঠিক আছে, এটা ব্ল্যাকিশ হবে টার্মে, ওটা পিঙ্কিশ হবে, রুগোসিটিস অনেক বেশি থাকবে, রুগোসিটিস অনেক কম থাকবে এই টার্মে। ওকে, টেস্টিস ডিসেন্ড করতেও পারে নাও করতে পারে, আর যত বেশি টার্ম হবে স্কোটাল স্যাকটা তত অনেক বড় হবে, পেন্ডুলাস টাইপ অফ স্কোটাল স্যাক হতে পারে, বোঝা গেছে।
হলো। আর এরপরে লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে সোল ক্রিজ, ডিপ সোল ক্রিজ। আমরা এটাকে কি করব, তিনটে ভাগে ভাগ করব, অ্যান্টেরিয়র ওয়ান থার্ড সোল, অ্যান্টেরিয়র ওয়ান থার্ড, অ্যান্টেরিয়র ওয়ান থার্ড, মিডল টু থার্ড অ্যান্ড পোস্টেরিয়র ওয়ান থার্ড। এখানে কেউ প্রিক করেছে ব্লাডের জন্য, সেই জন্য আরও ব্যথা পাচ্ছে এই খাতা এইটাতে দেখে। তাহলে এটা অ্যান্টেরিয়ার ওয়ান থার্ড ক্রস করেই গেছে, তাই তো? অ্যান্টেরিয়ার ওয়ান থার্ড মানে শুধু এই গ্রেট টোয়ের তলায় একটা আর এদিকে একটা থাকবে, ওর তো অনেকগুলোই আছে। আমি এটা স্ট্রেচ করার পরেও যেগুলো পারসিস্ট করছে সেইগুলো হচ্ছে তোর ডিপ সোল ক্রিজ। এরকম করে দেখলে মনে হবে তো পুরোটাই আছে, এটা এটার ক্ষেত্রে ভালো হবে। তবে এটা হচ্ছে টার্ম, যদি অ্যান্টেরিয়ার ওয়ান থার্ড এইটুকুকে অ্যান্টেরিয়ার ওয়ান থার্ড, এটা মিডিল টু থার্ড, এটা পোস্টেরিয়ার ওয়ান থার্ড বলছে। অ্যান্টেরিয়ার ওয়ান থার্ড ক্রস করে যখন টু থার্ডে পড়ছে তার মানে সেটা টার্ম, বুঝা গেছে? প্রি টার্মে দেখো, এগুলো অনেক সুপারফিশিয়াল বাট এগুলো কিন্তু ধরবো না, আমি ডিপ সোল ক্রিজ ধরবো। শুধু অ্যান্টেরিয়ার ওয়ান থার্ডে এইটাতেই একটাই ডিপ সোল ক্রিজ আছে, এগুলো সব সুপারফিশিয়াল, ঠিক আছে? তো অ্যান্টেরিয়ার ওয়ান থার্ডে যখন রেস্ট্রিক্টেড থাকছে এই দুটো আর এইটা, তাহলে এটা হচ্ছে প্রি টার্ম, বুঝা গেছে? সো যদি ডিপ সোল ক্রিজ আফটার স্ট্রেচিং দ্য সোল, ইফ ইউ আর গেটিং the deep sole crease only into the anterior one third, that is preterm. If it crosses anterior one third, then it is term. Did you say that? আর এইগুলো হচ্ছে একটু কনফিউজিং হয়ও, এটা কিন্তু এখানে নেই, এটা এর তলাতেও রেস্ট্রিকশন থেকে অনেকটা নিচে নেমে গেছে, ঠিক আছে? কেন ডিপ সোল ক্রিজ, ডিপ সোল ক্রিজ কেন এর বেশি ওর কম, কেন রিটার্ন কম হলো, কেন? তো অনেক স্পেস পেয়েছে, ওকে তো আর ফোল্ড করে রাখতে হয়নি ইন ইউটেরো। এই তো এত বড় বাচ্চা, ইউটেরাসের সাইজ কত বেড়েছে, তো যখন যত নিয়ার টার্ম হবে তত কি হয়, অ্যামনিওটিক ফ্লুইড কমতে থাকে, ভলিউম, অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম কমতে থাকে, বাচ্চা তখন আর তো ফ্লোট করার মতো জায়গা নেই, তো নিজেই এত বেড়েছে আর তো জায়গা নেই। তাহলে ইউটেরাইন ওয়ালের মধ্যে ও কীভাবে আছে, অল দ্য জয়েন্টস আর ইন এ ফ্লেক্সড পজিশন, সো যত ফ্লেকশন করছে তত তো ক্রিজগুলো হচ্ছে বেশি। আর এ তো প্রিটার্ম বেবি, সো যখন ডেলিভারি হয়েছে সাডেনলি হয়তো লেবার পেন স্টার্ট হয়ে গেছে বা কোনো কারণে কোনো ইস্যু হয়েছে, তখন হয়তো ইলেকট্রিক সিজার করেছে, তো তোর অনেক অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ছিল, কোনো বেবি ইজ টাইনি, বেবি তো ফ্লোট করছে, তো হাত তো এরম হচ্ছে, এরম করতে পারছে, সো ইউ আর গেটিং লেস ক্রিজেস, বোঝা গেছে? তো এটা গেল ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, কোনো ছটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হয় আর ছটা নিউরোলজিক্যাল সাইন্স হয়, ছটা ফিজিক্যালের মধ্যে আমি বলে দিয়েছি, ওয়ান ইজ দ্য স্কিন, সেকেন্ড ইজ দ্য ল্যানুগো, থার্ড ইজ দ্য রিকয়েলিং, ফোর্থ ইজ দ্য ফেস গার্ড, জেনিটালিয়া, দেন ডিপ সোল ক্রিজ, ফ্লাটারস, নট দ্য পামার, হ্যাঁ, ডিপ সোল ক্রিজ এটা বলতাম। তাহলে ছটা হলো, ছটা এই অর্ডারেই বলবো, স্কিন, ঠিক আছে, ছটা এই অর্ডারে বলবো। এরপরে আমরা দেখবো নিউরোলজিক্যাল এক্সামিনেশন, নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে হয় না কিন্তু নিউরোলজিক্যাল এক্সামিনেশনের নামগুলো জানতে হয়। সেটা হচ্ছে যে ফার্স্ট ইজ দ্য পশ্চার, এটা এখন ঘুমোচ্ছে, এদের দুজনেই ঘুমোচ্ছে বলে এদের করাটা খুব ডিফিকাল্ট, কেন ঘুমানোর সময় আমাদের মাসেল টোন কি হয়, আমাদের মাসেল টোন রিল্যাক্স হয়ে যায়, তাহলে টোন অ্যাসেসমেন্ট কিন্তু গুড হবে না। টার্মে কি হবে, টার্মে কি হবে, এ 33 উইকার হবে, প্রায় 34 উইক্স প্রায় হতে যাচ্ছে। এটা টার্মের কি হয় রে, টার্মের টোনটা কীরম, পশ্চার কীরম হবে, অল দ্য জয়েন্টস ইন ওর সব, যেহেতু টোন বেশি, টোন বেশি সেই জন্য ওর সমস্ত, যখন এই অ্যাপিয়ারেন্স আমি দেখব, ব্যালেন্স স্ক্রিন কখন করে, অ্যাট দ্য টাইম অফ বার্থ আমরা ফিজিক্যাল ম্যাচুরিটিটা করি আর 24 ঘন্টা বাদে আমরা নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্টটা করি, তখনও আমি নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করতে পারি কিন্তু এটা একটু কম হতে পারে, কেন অনেকের যদি তুই 24 ঘন্টার মধ্যেই করিস তাহলে আরও একবার পরে করা উচিত নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট, ঠিক আছে? তো নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট এখন তো ঘুম হচ্ছে সব টোনই তো তোর ইয়ে হয়ে যাবে, কিন্তু যদি আমি একটা প্রিটার্মকে দেখি, প্রিটার্মের সময় কেমন থাকবে, এক্সটেনশন অ্যান্ড পশ্চার মেনটেন করবে, প্রিটার্ম কী করবে, সবসময় ফ্লেকশন। তাহলে ফার্স্ট ইজ দ্য পশ্চার, সেকেন্ড হচ্ছে যে এটা স্কোয়ার উইন্ডো, স্কোয়ার উইন্ডো মানে হচ্ছে এইটা যখন আমি এরকম করছি এটা ক্লোজলি অ্যাপোজ করে যাবে, কোনো এখানে কোনো অ্যাঙ্গেল হবে না বিকজ অফ দ্য ইনক্রিজ জয়েন্ট মোবিলিটি, ওর জয়েন্ট মোবিলিটি কিন্তু অত বেশি হবে না, ওর কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাপ থাকবে, ঠিক আছে? কেন প্রিটার্ম যত টার্ম হবে তত বেশি এক্সপোজ টু দ্য রিল্যাক্সিং হরমোন, দ্য রিল্যাক্সিং হরমোন কামস ফ্রম দ্য প্লাসেন্টা,
এবং ওটা সেটা কখন এক্সপোজ হয়, কখন সিক্রেটেড হয় ফ্রম দ্য প্লাসেন্টা, নিয়ার টার্ম ওই সময়, তাহলে যে হচ্ছে 37 weeks-এর আগেই ডেলিভারি হয়েছে তার রিল্যাক্সিং এক্সপোজার কম, আর যার 37-এর পরে ডেলিভারি হচ্ছে তার মানে আরও স্ট্রেস স্টেইং ইন দ্য ইউটেরো হচ্ছে, সেই বাচ্চা রিল্যাক্সিং এক্সপোজ হচ্ছে। কেন এই বেসিক্যালি সমস্ত প্রিটার্মগুলো কিন্তু আইদার ইলেকটিভ হচ্ছে, নাহলে অল অফ এ সাডেন PPROM হয়ে গেছে, প্রিম্যাচিওর রাপচার অফ দ্য মেমব্রেন হয়ে গেছে, তো সেই জন্য এদের কি হচ্ছে এরা রিল্যাক্সিং হরমোনে এক্সপোজ নয়, যেটা অনেক লেটার প্রেগনেন্সিতে প্ল্যাসেন্টা থেকে বেরোয়। তার কাজটা কি, যাতে ওকে প্রিপেয়ার করছে, আইডিয়ালি তো সবাই নর্মাল ডেলিভারি দিয়েই বেরোনোর কথা, তাই না, লেবার পেন স্টার্ট হবে, হেড এনগেজড হবে, তারপরে ক্রাউনিং হয়ে আস্তে আস্তে বেরোবে, তো সেটার জন্য ওকে তো অনেক বেশি ফ্লেক্সিবল হতে হবে, সেটা নিয়ার টার্মে আমার কী হয় রিল্যাক্সিং হরমোন বেরোয়, সেটা ওর জয়েন্ট মোবিলিটিগুলোকে এতটাই মোবাইল করে দেয়, সেজন্য ইউ আর গেটিং নো কোনো গ্যাপই নেই এই অ্যাঙ্গেলটার ওপরে, ওরা একটা গ্রেড করেছে, অ্যাকর্ডিং টু দ্যাট ইউ হ্যাভ টু টিক দ্য মার্ক, সেইটাকে টোটাল স্কোর করে আমাকে বের করতে হবে কত জিস্টেশন, ঠিক আছে। আমাদের দরকার নেই, আমরা শুধু নামগুলোই মনে রাখবো, তাহলে ফার্স্ট বললাম পশ্চার, টার্ম যত হবে হ্যাঁ, তো নিয়ার টার্মেই তো তোকে প্রিপেয়ার করবে না ফর নর্মাল ডেলিভারি, তার আগে রিল্যাক্স করে ওর কী লাভ, তো এটা দেখ এই তো জয়েন্ট মোবিলিটি করেছে বলেই তো এই জন্য তুই জিরো পাচ্ছিস, আর এটার জয়েন্ট মোবিলিটি অত বেশি নয় বলে ইউ আর গেটিং দ্যাট সার্টেন অ্যামাউন্ট অফ ইয়ে, আর এটা তো 7 দিনের বেশি বয়স হয়ে গেছে, কেন বলতো এদের এটা পড়ে গেল, তো 7 দিনের পরে যদি অ্যাসেসমেন্ট করিস এমনিই একটু রং হবে, বুঝা গেছে, বুঝতে পেরেছিস। দেন কামস দ্য আর্ম রিকয়েল, ও ঘুমাচ্ছে তাই আর্ম রিকয়েল করলে এর সঙ্গে সঙ্গে এরকম হয়ে গেল, উইচ ইজ লেস দেন 90 ডিগ্রি, ঠিক আছে, এই তো এমনি এক্সটেনশন করে আছে, করলে দেখো এটা এটা হচ্ছেও না, এটা বেশি এটা এরকম অ্যাঙ্গেলটা মোর দেন 90 ডিগ্রি হচ্ছে, বুঝতে পেরেছিস, বুঝা গেছে। তাহলে এটা হচ্ছে আর্ম রিকয়েলটা এরকম রেখে ছেড়ে দিলাম, এটা লেস দেন 90, যেহেতু টোন অনেক বেশি, টোনটা এত বেশি যেই করলাম রিকয়েল করে চলে গেল, সেই জন্য নাম হচ্ছে আর্ম রিকয়েল, আর এটা হচ্ছে ও তো এত হাইপোটোনিক, ওর করলাম এখানেই রয়ে গেল, তো এটার উপরে একটা গ্রেড করেছে 90 to 110, 110 to 120 এরকম করে, যেটা আমি পাচ্ছি সেটাতে ঠিক করে আমাকে বের করতে হবে, যেন আমরা ডাউন স্কোর করলাম সেরকম, ঠিক আছে। আর্ম রিকয়েলের পরে এবার কী আসবে, এরপর আসবে স্কার্ফ সাইন, স্কার্ফ সাইনে আমরা স্কার্ফে কী করি, স্কার্ফে আমরা এরকম করে বাঁধার সময় কী করতে হয়, ক্রিস ক্রস করতে হয় তো হাতটাকে, ঠিক সেই রকমই একটা এক্সামিনেশন, সেটা হচ্ছে আর্ম রিকয়েল, হেডটাকে আমি এরকম রাখবো আর শোল্ডারটাকে ফিক্সড অন দ্য বেড করবো, করে এটা অপোজিট শোল্ডারের দিকে অ্যাপ্রোচ করবো, দেখবোটা কি দেখবো হচ্ছে এলবো লাইন ক্রস ক্রস করছে কি করছে না, যদি ক্রস করে যায় তাহলে সেটা প্রিটার্ম, কেন এতটাই টোন কম যে আই ক্যান গো এত দূর অবধি যেতে পারছি, আর এর টার্মের কী হচ্ছে টোন বেশি বলে হি অর শি রেজিস্ট, ঠিক আছে, তো এটা যদি করি এটা কিন্তু অনেকটা বেশি চলে যাবে, আর এটাকে আমার ফিক্স করার কারণটা কী, নাহলে তো এরকম করলে তো ও বাচ্চা সহ এরকম হয়ে যাবে, বোঝা গেছে, তাহলে আমাকে হেডটাকেও মিড লাইনে রাখতে হবে, এটাকেও ফিক্সড করতে হবে, তারপরে তুমি যাও এটা ক্রস করে যাচ্ছে মিড লাইন, তাই তো, তাহলে এটা আর্ম রিকয়েল হলো, তাই না, সরি এটা স্কার্ট সাইড, অপোজিট দিকেও তুমি করতে পারো, কিন্তু আমি এটাই করে দেখালাম, একটাই ডিস্টার্ব করছি না। এরপর পায়ে দুটো সাইন আছে, একটা হচ্ছে অপ্রিটিয়াল অ্যাঙ্গেল আর হিল টু ইয়ার, অপ্রিটিয়াল অ্যাঙ্গেল করতে গেলেও তাই আমরা এনি কাইন্ড অফ হিপ এক্সামিনেশনে কী করি, হিপটাকে আগে বেডের সাথে ফিক্সড করি, হিপের এক্সামিনেশন যখন করবি অর্থতে দেখবি ফিক্সড করতে হয়, তো ফিক্স করা মানে অ্যান্টেরিয়া সুপিরিয়র ইলিয়াক স্পাইনের উপরে হাতটা একটা আঙুল রাখতে হবে, দিয়ে থাইয়ের এটা কী করছে, থাইয়ের হচ্ছে ফ্লেকশন ওভার দ্য অ্যাবডোমেন আর নি জয়েন্টের এক্সটেনশান করছে, এই অ্যাঙ্গেলটা দেখছে, তো এটা ওই একই সব, টোন বেশি হলে কী হবে অ্যাঙ্গেলগুলো কম হবে, আর এটা যদি দেখি এটার কী হবে, এই অ্যাঙ্গেল যথেষ্ট বেশি হবে, এই যে কতটা দেখো, অ্যাকর্ডিং টু দ্যাট সেটা আমি ইয়ে করবো, হ্যাঁ এখানে ও তোকে করতে হবে না, তোকে করতে হবে না, তুই আমারটা দেখে ফলো করে এসে সবাই কী করছিল কিছুই বলতে পারছি না, আগে এগুলো করছিস আমার দেখানো উচিত না, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, তার কারণ অনেকে জিজ্ঞেস করে,
সমস্ত এক্সামিনার তো আর সবাই তো আর ওইটা শুনে নাও থাকতে পারে, ঠিক আছে। পকলিটিয়াল অ্যাঙ্গেল হলো এবার হিল টু ইয়ার, হিল টু ইয়ারও তাই আমি চাইছি যে অ্যাপ্রোচ টু দ্য ইয়ার করতে চাইছি। কি হলো, চলে গেল, দেখ হিল টু ইয়ার, এটা এটা হচ্ছে তোর হিল টু ইয়ার, ইউ আর অ্যাপ্রোচিং এখানে, ইয়ারে আমার যাচ্ছে কিনা। এখানেও কিন্তু আমি অ্যান্টেরিয়ার সুপিরিয়র ইলিয়াস স্পাইনটাকে ফিক্স করেছি, তাহলে কি হবে, এতে এরকম উঠে যাবে, বোঝা গেছে। এটাও তাই, এখানে ফিক্সড করে আমি যদি দেখি এটা অতটা যাবে না, ওর মতো যাচ্ছে না, এটার কোনো অ্যাঙ্গেল না, এটার পজিশন দেখে দেখে ওরা একটা গ্রেড করেছে, কতটা গেছে স্ট্রেট, কতটা আছে, এটা কতটা কার্ভ করে গেছে, সেই মতো করে পিকচার দেখে দেখে গ্রেড করেছে, বোঝা গেছে। তাহলে আমার ছটা ফিজিক্যাল ম্যাচুরিটি সাইন জানতে হবে, এবার কোনো কনফিউশন নেই, যেটা প্রিটার্ম এটা টার্ম, আর একটা হচ্ছে এটা লো বার্থ ওয়েট, এটা নর্মাল ওয়েট, অ্যাটলিস্ট মোর দ্যান 2.5 কেজি, তো তাহলে এ তো টার্মই হবে না, 2.5 কেজির ওপরে হয়ে গেছে, সে তাকে তো প্রিটার্ম বললে এই রস মিস্টেকটা করিস না, তোমার একটা বাচ্চা দিয়েছে একটুখানি কি পেলো ডিপ সোল ক্রিস্টাকে, মনে হচ্ছে যে তো এটা তো ঠিকই তাই, অ্যান্টিরিয়ার 1/3 না 2/3, এটা একটু কনফিউজিং, এটা দেখে এসে বলে দিল এটা প্রিটার্ম, সেরকম করিস না। আমার অনেক SGA বাচ্চা আছে লেট প্রিটার্ম, লেট প্রিটার্ম মানে যারা 34 থেকে 36 উইক 6/7 ডেজ, তাদের তো মানে ফিচার্সগুলো মানে অ্যাকর্ড মানে মানে অলমোস্ট নিয়ার টার্মের মতোই হবে, আর যে বাচ্চা জাস্ট 37 উইক্স কমপ্লিট করে জাস্ট 1 ডেজ হয়েছে, ঠিক আছে কমপ্লিট করে, তাহলে সেই বাচ্চারও তো ফিচার্সগুলো যার 36 উইক্স বা 37 উইক্স 6/7 ডেজ তার মতোই হবে, তখন কিন্তু একটু ইয়ে লাগে, লেট প্রিটার্মগুলো একটু কনফিউশন হয়। এটা যেমন নিয়ার অ্যাবাউট টু 34 উইক, সেই জন্য এত কনফিউশন হচ্ছে না, কিন্তু যে 34 উইক ক্রস করে গেছে যে প্রিটার্ম, তারটা দেখে মনে হতে পারে টার্ম, সেক্ষেত্রে বেটার টু সে লেট প্রিটার্ম, ঠিক আছে। আমরা বলি ভেরি প্রিটার্ম, তারপরে হচ্ছে মডারেট প্রিটার্ম, আর হচ্ছে লেট প্রিটার্ম, আর একটা এক্সট্রিম প্রিটার্ম হয় যারা লেস দেন 28 উইকার্স, 28 থেকে 32 হচ্ছে ভেরি প্রিটার্ম, 32 থেকে 34 সপ্তাহ হচ্ছে মডারেট প্রিটার্ম, আর 34 উইক্সের ওপরে হলে আপ টু 36 উইক 6/7 ডেজ হচ্ছে লেট প্রিটার্ম, ঠিক আছে। 6 ফিজিক্যাল ম্যাচুরিটি আমি বলেছি, একটা হচ্ছে স্কিন, ল্যানিগো, ইয়ার রিকোয়ারিং, রেসবার, জেনিটালিয়া, ডিপ সোল ক্রিজ, এই ছটা, আর ছটা নিউরোলজিক্যাল এক্সামিনেশনের মধ্যে বললাম, 1 ইজ দ্য পশ্চার, 2nd ইজ ইয়ার, নো স্কোয়ার ইজ দ্য আর্ম রিকয়েল, নট দ্য ইয়ার রিকয়েল, দ্য ফিজিক্যাল আর্ম রিকয়েল, এই যে বললাম এখানে ফিক্স করে আর হাত থেকে উপরে ছেড়ে দিলাম, আর্ম রিকয়েল করলো, রিকয়েল করে চলে গেল, আর্ম রিকয়েল, কার্ভ সাইড, নিচে কিন্তু লেটারাল অ্যাঙ্গেল, হিল টু ইয়ার, ঠিক আছে। এবার ওইখানে দুটোর স্কোর আলাদা আলাদা করে যেমন ডাউন স্কোর করলাম, সেরকম দুটোর টিক দিয়ে 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 ফিজিক্যাল ম্যাচুরিটির একটা স্কোর বেরোবে সবগুলোর এগেনস্টে, আর যেটা আমার নিউরোলজিক্যাল এক্সামিনেশন তারও সবগুলো পয়েন্টের এগেনস্টে, যেটা টোটাল স্কোর হবে, দুটো স্কোরকে অ্যাড আপ অ্যাড করতে হবে, অ্যাড করে তার এগেনস্টে যে রেজিস্ট্রেশনাল লিস্টটা সেটাকে আবার লিখতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছিস। এদিকে 2-2 করে বাড়ে, ওদিকে সরি এদিকে 5-5, ওদিকে 2-2 করে বাড়ে, স্কোর 15-20 সেরম করে বাড়ে, আর রেজিস্ট্রেশনটা 30-32-34 সেরম করে করে বাড়ে, বোঝা গেছে, বুঝতে পেরেছিস তো। এবার কিছু কিছু কম্পোনেন্টের আছে মানে মাইনাস স্কোরিং আছে, যারা খুব ভালো বলবে, যারা অনার্স পাওয়ার মতন করে পড়বে তাদের ওইগুলো জানতে হবে যে উইচ ফিজিক্যাল কম্পোনেন্টস হ্যাভ দ্যাট মাইনাস স্কোরিং, ঠিক আছে, কোন কোনগুলো মাইনাস স্কোরিং আছে, কোনগুলোর আপ টু 5 অব্দি স্কোরিং আছে, সেগুলো আরও স্পেসিফিক্যালি জানতে হবে। টোটাল কতটা মাইনাস করে হয়, টোটাল পুরোটা দেখ 10 মাইনাস 10 মানে 20 উইক্স রেজিস্ট্রেশন, বোঝা গেছে। টোটাল পজিটিভ স্কোর কত অবধি আছে, 44 50 54 বোঝা গেছে, তাহলে এগুলো মনে রাখতে হবে যারা ভালো বলবে, আর যারা মোটামুটি পরীক্ষার জন্য যদি জানতে হয়, আমার তো প্রথমে এসেই ভাইটালস আর এটা জানতে হয় যে রেজিস্ট্রেশনাল এজ, তাহলে আমি ওই 6 পয়েন্টসের যে ডায়াগনোসিস সেটা বলতে পারবো না, সিঙ্গেল, ঠিক আছে, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন প্রিটার্ম, তার রেজিস্ট্রেশন কত, টার্ম না প্রিটার্ম সেটা বললি, তারপর ওয়েট অফ দ্য বেবি যদি জানা থাকে, আমরা সবসময়ই নিউবর্নকে ওই 7 পয়েন্টসের ডায়াগনোসিসটা বলি, সিঙ্গেল না টুইন, ঠিক আছে, টার্ম না প্রিটার্ম, তারপর তার সাথে রেজিস্ট্রেশনাল এজটাও অ্যাড করতে হয়, 39 উইক্স হলে টার্ম বলবো,
36 weeks হলে প্রিটার্ম বলবো, ঠিক আছে? আরও স্পেসিফাই করলে মডারেট প্রিটার্ম বলবো, ঠিক আছে? তারপরে ওয়েট বলে আমি বলবো একটা 2.5 kg, তাহলে বলবো যে এজিএ না এসজিএ না এলজিএ সেটাকেও ক্যাটাগরাইজ করতে হয়। তারপরে বলতে হয় যে কীভাবে ডেলিভারি হয়েছে, এলিউসিএস নাকি তোর হচ্ছে ফরসেপস ভ্যাজিনাল ডেলিভারি সেটা মেনশন করতে হয়। তারপরে গিয়ে আলটিমেটলি বাচ্চাটা কেন ভর্তি হয়েছে সেই ডায়াগনোসিসটা করতে হয়, ঠিক আছে? তো এরকম করে আমি ডায়াগনোসিস বলতে গেলে আমাকে এগুলো জানতে হবে, ঠিক আছে? তো এটা আর হচ্ছে প্রথমে এসেই তাহলে পরীক্ষায় কী দেখবো, জিস্টেশনাল অ্যাসেসমেন্ট করবো, তারপরে টেম্পারেচার দেখবো। একেবারে যখন আমি এরকম করে টেম্পারেচার দেখতে হয় জানো, টেম্পারেচার দেখবো, তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে জন্ডিস দেখবো সমস্ত ক্র্যামার জোনে। হ্যাঁ, 5টা জোনে আমি ক্র্যামার স্টেজিংয়ের জোনগুলোকে আমি দেখবো। তারপরে আমি দেখবো সিআরটি, তারপরে রেসপিরেটরি রেট দেখবো, ঠিক আছে? রেসপিরেটরি রেট দেখে আমাকে ওইভাবে ডায়াগনোসিস বলতে হবে। সিঙ্গল না টার্ম না সেটা বলতে পারবি না, সিঙ্গল না টুইন বলতে পারবি না, কিন্তু প্রিটার্ম সেটা তো বলতে পারবি। প্রিটার্ম, তারপরে হচ্ছে ফিমেল, নিউবর্ন, এজ ইজ লেস দ্যান 7 days, যদি আম্বিলিকাল কর্ড থাকে তাহলে সেটা লেস দ্যান 7 days, যদি আম্বিলিকাল কর্ড পড়ে যায় তাহলে মোর দ্যান 7 days, হ্যাভিং জন্ডিস আপ টু কত সেটা বলবি, ক্যামার স্টেজ 3 or 4 or 2 সেটা মেনশন করতে হবে, উইথ রেসপিরেটরি রেট এত, অ্যান্ড বেবি ইজ মেনটেনিং নর্মাল টেম্পারেচার। আর যদি কোল্ড স্ট্রেসে থাকে তাহলে ইউ মেনশন দ্যাট বেবি ইজ মেবি হ্যাভিং কোল্ড স্ট্রেস। বোঝা গেছে? এইভাবে আমাকে ভাইটালসও বলতে হবে আর টার্ম না প্রিটার্ম সেটা মেনশন করতে হবে, বুঝতে পেরেছিস? এরপরে যদি নিজেদের মনে হয় সবাই হ্যান্ড ওয়াশ করো, প্রত্যেকে হ্যান্ড ওয়াশ করে একবার এটা দেখে নেওয়া, কেন কি যেহেতু দুটোই ফিমেল আছে জেনিটালিয়া বুঝতেও সুবিধে হবে, আর স্কিনটাও একবার প্যালপিট করে মানে ইয়ে করে দেখে নে যে এটা রাফ আর স্মুথের ডিফারেন্সটা বুঝতে পারবে, ঠিক আছে? হ্যান্ড ওয়াশ করে